বর্ধমানের আউসগ্রাম টু ব্লকের পাণ্ডুরাজার ঢিপি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এখানকার যে ইতিহাস প্রত্নক্ষেত্র সেটি অধিগ্রহণ করে রেখেছে দীর্ঘদিন এখানে উনিশশো বাষট্টিতে প্রথম খনন শুরু হয় উনিশশো বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এবং লাস্ট উনিশশো পঁচাশিতে শেষবারের খনন হয় এবং মোট চোদ্দোটি টেনসে খনন হয় এবং খননে প্রায় সাড়ে চার হাজার নমুনা উদ্ধার হয়েছে তার মধ্যে প্রাকৈতিহাসিক যুগের সাড়ে তিনশো নমুনা এখানে উদ্ধার হয়েছে এবং এশিয়া মহাদেশের সেই মুহূর্তের সবথেকে বড়ো বড়ো বিজ্ঞানীরা এখানে এসেছেন ওয়াইডি শর্মা হংসলাল ধীরাজলাল শঙ্কলিয়া বিবি লাল এবং দেবকুমার চক্রবর্তী এবং দাসগুপ্ত দাশগুপ্ত তত্ত্বাবধানেই খনন হয় এবং এর ইতিহাস গুরুত্ব রয়েছে সিন্ধু সভ্যতার চাইতো প্রাচীন এটি সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা এবং একই জায়গায় অজয় অবিবাহিকার এই সভ্যতাতে মোট পাঁচটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে পনেরো ফুট নিচে পর্যন্ত এবং এবং সেই আবিষ্কারে আপনার শিলালিপি উদ্ধার হয়েছে প্রায় নটি এবং সেইগুলো এখনও পাট উদ্ধার হয়নি রেডিও কার্বন পদ্ধতিতে প্রাগৈতিহাসিক যুগের নমুনা এখানে চিহ্নিতকরণ হয়েছে এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে হলো আজ থেকে সাড়ে চার হাজার বছরকার আগে যে সভ্যতা এখানে ছিল মানবগোষ্ঠী ছিল তাদের কলস সমাধি প্রথা চালু ছিল যে এশিয়া মহাদেশের প্রথম এখানেই পাওয়া যায় ভূমধ্য সাগরের দ্বীপে এবং তার থেকে বড় বিষয় হলো কলস সমাধি করটিবিহীন সমাধি এবং এখানে যেগুলো পাওয়া গেছে তার মধ্যে নৌকার মাস্তুল ধানের শীষ এবং প্রথম আবিষ্কৃত হয় মাটির ঘর এবং উনুনের যে কাঠামো সে কাঠামো তা সত্ত্বেও বা বাংলা ও বাঙালির এই ইতিহাস ক্ষেত্রকে কোনো এক অজ্ঞাত কারণে অবহেলা করা হচ্ছে গোটাটি কালকাতার বেস্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে ভারতীয় পুরাতত্ব বিভাগ ঘিরে রেখেছে এবং ইতিহাস ফলকগুলো যে পর্যটকরা দেখতে এলে যে ইতিহাস ফলকগুলো রাখা হয় সেই ইতিহাস ফলকগুলো আজ ভঙ্গুর ভেঙে গেছে চুরি হয়ে গেছে কাটাতারে বেড়া ছিঁড়ে গেছে অধিক অধিগ্রহণ করে নিচ্ছে অনেকে জায়গা কিছু পাল আমলের মূর্তি পড়েছিল বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে তাদেরও কয়েকটি মূর্তি চুরি হয়ে গেছে উদাসীন পুরাতত্ত্ব বিভাগ আমরা জানি না কী কারণে উদাসীন বাংলা এবং বাঙালির এই ঐতিহ্য কেন্দ্র বলি এটা কি উদাসীন এই প্রশ্ন আমাদের রয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছি দু সাল নাগাদ আমরা প্রথম পাণ্ডুরাজা প্রত্ন গবেষণা কেন্দ্র করি এবং দু সালে আমরা এটাকে আরো বৃহত্তর আন্দোলনের জায়গায় নিয়ে যাই এবং প্রত্যেক বছর আমরা এখানে পাণ্ডুরাজা উৎসব করি বিভিন্ন পুরাতত্ত্ববিদরা দেশ বিদেশ থেকে এখানে আসেন এবং তাদের বক্তব্য পেশ করেন এবং আরেকটা বড় চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় বাঙালিদের এই ইতিহাস ক্ষেত্র বলেই কি এই চক্রান্ত করা হয়েছে সেটা হলো যে হঠাৎ করে মাধ্যমিক স্তরে এই পাণ্ডুরাজা ডিপি পড়ানো হতো ইতিহাস বই হঠাৎ করেই সেই ইতিহাস বই থেকে পাণ্ডুরাজার ঢিপি অবলুপ্তি হয়ে গেল এর কারণও আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে বারবার চিঠি দিয়ে জানতে পারিনি আমরা এইটিকে আজ জাতীয় স্তরে একটা আন্দোলনে নিয়ে যেতে চাইছি যাতে আবার আলোকিত হয় আমাদের এশিয়া মহাদেশের থেকে প্রাচীন সভ্যতা পান্ডুরাজার ঢিপি